আজকে দেখাবো সহজ পদ্ধতিতে ড্রাগন ফল কিভাবে কাটা যায় এবং অনেক উপকারিতা আছে সে বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ড্রাগন ফলের উপকারিতা আছে অনেক, যা বলে শেষ করা যাবে না। আজকে আমরা ড্রাগন ফল সহজ পদ্ধতিতে কাটা শিখব আর হচ্ছে উপকারিতা পুষ্টিগুণ সম্পর্কে কিছু আলোচনা করব। ড্রাগন ফল এমন একটি খাবার যা হাইলোসেরিয়াম নামক ক্রাইম্বিং ক্যাকটাসে বৃদ্ধি পায়, যা আপনি সারা গ্রীষ্ম মণ্ডলীয় অঞ্চলে পাবেন। এই ফলটি লাল এবং হলুদ চামড়ার যাতে আসে, দুটি কালার এখন বর্তমানে দেখা যায়। ড্রাগন ফল কিছুটা মিষ্টি স্বাদের হয়, সেই সঙ্গে রসালো। ড্রাগন ফলে ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার ও চিনি আছে। এই ফল আমাদের জন্য খুব উপকারী, আপনার শরীরে বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি দিবে এই ফল। ড্রাগন ফলের মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস প্রতিরোধ সহায়তা করে। যে কয়েকটি তাজা ফলের মধ্যে আয়রন রয়েছে তার মধ্যে ড্রাগন ফল একটি। আয়রন আপনার সারা শরীরে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দুর্ভাগ্যবশত অনেক মানুষ পর্যাপ্ত আয়রন পান না। প্রকৃতপক্ষে এটি অনুমান করা হয়েছে যে বিশ্বের জনসংখ্যা 30% আয়রনের ঘাটতি রয়েছে, যা এটিকে বিশ্বব্যাপী সবচেয়ে সাধারণ পুষ্টির ঘাটতি হিসাবে পরিণত করে। আয়রনের কম মাত্রার বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন ধরনের আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া গুরুত্বপূর্ণ। ড্রাগন ফল আরেকটি দুর্দান্ত বিকল্প হতে পারে। যাদের শরীরে আয়রন কম অবশ্যই এই ফলটি খাবেন। এখন আমি কেটে দেখাচ্ছি দুটি মাথা আমি আলাদা করে বটির সাহায্যে ফেলে দিয়ে তারপর সহজ পদ্ধতিতে কিভাবে কাটতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি সবসময় বটির সাহায্যে কাটাকাটি করতে অনেক পছন্দ করে থাকি, স্বাচ্ছন্দ্য বোধ করি। সবসময় আমি বটি দিয়েই সব কিছু কুচি করি, পলি, কাটাকাটি করি। আপনারা যদি ছুরি দিয়ে কাটতে পারেন তাহলে তা আরও সুবিধা। দুটি মাথা প্রথমে একটু একটু করে ফেলে দিয়েছি, এখন আস্ত রেখে আমি এটাকে ছুলিয়ে নিব। তার জন্য আমার মাঝখান দিয়ে একটু কেটে নিতে হবে। ড্রাগন ফলের মধ্যে যদি একটু শক্ত থাকে তাহলে চামড়াটা উঠতে একটু সময় নেয়, আর যদি একটু নরম বা পাকা থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যায়। দেখুন, মাঝখানে একটু আমি কেটে নিয়েছি আর টান দিচ্ছি, উঠে যাচ্ছে। এটি হচ্ছে সর্বোচ্চ সহজ একটি পদ্ধতি, এর চেয়ে সহজ পদ্ধতি আর কিছু হতে পারে না। আস্ত রেখে দিয়েছি গোল, এখন হচ্ছে মাঝখানে ফালি করে ছোটো ছোটো করে কেটে নেব আমি আমার পছন্দ অনুযায়ী। অনেকে আছে স্কোয়ার শেপে কাটে, অনেকে আছে লম্বা করে কাটে, যেভাবে যা দেখতে খেতে পছন্দ সেইভাবে কেটে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি, মাঝখানে প্রথমে ফালি করে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আস্তই আমি ছুলিয়ে নিয়েছি। আপনি চাইলে এটাকে কেটে ডিজাইন করতে পারেন, অনেকে আছে ডিজাইন করতে পারে, ফুল আঁকতে পারে, ইচ্ছে করলে করা যাবে। তো আমি এতটা ডিজাইন করতে পারি না, আমি আজকে সহজ পদ্ধতিতে ছুলিয়ে দেখিয়েছি এবং আমি কেটে দেখাচ্ছি। চাকচাক করে স্লাইস করে আমি কেটে নিচ্ছি। আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার আর ভালো কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। এই ফলটি সিজনে খুব বেশি পাওয়া যায়, যখন এই ড্রাগন ফলের সিজন থাকে তখনই প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই ফলে উপকারিতা বেশ, তাই আমাদের সকলের উচিত ড্রাগন ফল খাওয়া। অনেকে আছে গ্রাম অঞ্চলে এখনও দেখেই নাই বা নামও শুনে নাই, অনেক অঞ্চলে আছে এখনও প্রচলিত হয় নাই এই ড্রাগন ফল। এই ড্রাগন ফলটি এভাবে কাটা ছাড়াও আপনি শুধু মাঝখানে ফালি করে চামচের সাহায্যে উঠিয়েও খেতে পারবেন। আবার এটা দিয়ে অন্য অন্য রেসিপিও কিন্তু করা যায়। আপনি দুধ দিয়ে খেতে পারবেন, ছোটো ছোটো করে কেটে ঘন দুধের মধ্যে আপনি চামচের সাহায্যে দিয়ে খেতে পারবেন। অথবা এই ড্রাগন চাও তৈরি করা যায় অন্য একটি রেসিপিতে শেয়ার করে দেখাবো। চা তৈরি করে কিভাবে খেলে আপনারা অনেক উপকৃত হতে পারেন। একশো ড্রাগন দিয়ে অনেক চা তৈরি করা যাবে, তাই অল্প অল্প কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও আপনি প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন সুস্বাদু একটি চা। তো অন্য রেসিপিতে শেয়ার করে দেখাবো কিভাবে চা তৈরি করে আপনারা খেতে পারেন।
আজকে আমি যে ড্রাগন ফলটি কেটেছি সেটা হচ্ছে লাল রক্তের মতো, একেবারে বেগুনি বা কড়া গোলাপি এরকম। যখন কাটা হয় তখন কিন্তু হাতটাও গোলাপি হয়ে যায়, আবার আপনি যেই পাত্রে রাখবেন সেই পাত্রটাও রক্তের মতো লাল হয়ে যাবে। আবার এই ড্রাগনের মধ্যে ভিতরে সাদা থাকে, কালো কালো বিচি থাকে ছোটো ছোটো, ওইটাও কিন্তু দেখতে খেতে অনেক ভালো লাগে। তবে সাদের ক্ষেত্রে এয়ারফের হয় না, যদি পাকা বেশি হয় মিষ্টি করাটা বাপটা একটু বেশি থাকে, যদি শক্ত থাকে মিষ্টি করা বাপটা কম থাকে, আর নর্মাল ফ্রিজে ঠান্ডা করে খেলে মিষ্টি করা বাপটা আরও বেশি লাগে। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো রেসিপিতে অথবা টিপস ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।